হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RSL009। আর আজকের ব্লগটা হচ্ছে শ্বশুর বাড়িতে শ্রাদ্ধ। তো সকালবেলা উঠেই শ্বশুর বাড়ি চলে গেছি, সেজে গুজে একদম টুকটুকে বউয়ের মতো লাল সাদা শাড়ি পরে। তো গিয়েই তো আমাকে ওখানে খেতে বসে দিয়েছিল, ওখানে আমি যাই কেন ভাবতেই লাগে না। এমনি গেলেই খেতে বলবে, গেলেই খেতে বসিয়ে দেবে। আর তরকারিতে এত ঝালটা হয়েছিল না, আমাকে ওই জন্য শুধু মুড়ি আর তরকারি দিয়েছিল, ঝোলমল কিছু দেয়। তারপর কিছুক্ষণ পরে ওরা কাজে বসলো, ওর ঠাকুমা মারা গেছে তাই। আর আমি এখানে ওই সব দেখতে পারি না তাই, তখন ধনুদের সাথে বাগানের দিকে এসেছিলাম, ওরা ছবি তুলছিলো, আমি একটা ছবি মুভি তুললাম, ভিডিও করলাম। তো এখানে এসে আমরা সব ঘুরছিলাম, আর এটা তুমি পাগলিক দেখো। আর তারপরে সোজা গিয়ে খেতে বসে গেছি ডাল আর আলু। আমার তো এটা দারুণ লাগে কম্বোটা, তোমাদের কিরম লাগে একটুখানি কমেন্ট করে জানাও তো। সেখানে আমি ডাল আর আলু ভাজা আর লেবু দারুণ লাগে, এই সবকে খাইয়ে দিচ্ছি কারণ এই সব আমার উপর রেখে আছে। এটাকে মানানো যে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে সব আসছিলো, মাছ আর মাংস খাই না তাই মাংস নিয়ে মাছ নিয়েছি। আর এখানে মাছের পিসটা পুরো ছিটকে আমার খেতে এলো, এত বড় মাছ কেন দিয়েছে আমি এত মাছটা আমার মাছ আমার অতটাও পছন্দ, এত বড় মাছ দিয়েছি কী বলবো। আর এখানে সব ছোটা মিষ্টি নিয়েছে, একটা আমাকে তুলে দিয়েছে, ওই একটা খেতে গিয়ে আমার হয়ে গেছে। তো এখানে দেখছি আমার কী করে খায় অতগুলো মিষ্টি। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।